কোচিং সেন্টার শুধুমাত্র একটা ব্যবসা টাকা কামানোর ধান্দা স্টুডেন্টদেরকে বিশাল চাপের মধ্যে রেখেছে ইভেন এখন এটাও অভিযোগ আসছে যে এটা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত টিচারদের কোনো ওয়েটিং নাই সো অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের বড় ধরনের কিছু অ্যালিগেশন আছে এর এগেনস্টে আবার এই ধরনের কনভার্সেশান আমাদের সারাক্ষণই হচ্ছে বিকজ পড়ালেখার সাথে আমরা জড়িত অ্যান্ড তাই এটা নিয়ে কথা বলার জন্য আমার খুবই প্রিয় একজন মানুষকে আমরা এখানে আমন্ত্রণ করেছি মাহমুদুল হাসান সোহাগ ভাই আমাদের সবার প্রিয় সোহাগ ভাই যিনি কিনা বিজ্ঞান বাক্স উদ্ভাস উন্মেষ রকমারি পাইল্যাপস অন্যরকম গ্রুপের অনেকগুলো অনেকগুলোর সহপ্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা আরও কয়েকটা আছে কিনা আমি জানি না সো সোহাগ ভাই আমার গতদিন কথা হচ্ছিল অ্যান্ড ইনফ্যাক্ট আমরা একটা ইন্টারভিউ নিয়ে কথা বলছিলাম যে ইন্টারভিউতে অনেক কোয়েশ্চেন ছিল আপনার উপর মানে লিটারলি একটা যুদ্ধের মতো ছিল অ্যান্ড দেন আমরা যেহেতু পড়ালেখা নিয়ে অলওয়েজ ডিসকাস করি কোনো কিছু হলে আমি হয়তো বা সাজেশন চাই অনেক সময় তার কাছে যাই অ্যান্ড সিন্স এই জিনিসটা অনেক সেন্সিটিভ বাট পাঁচশো চার কোটি সাতাশ লক্ষ রেজিস্টার্ড স্টুডেন্ট আছে তারা সবাই কিন্তু ভুক্তভোগী আইদার পজিটিভলি কেউ অথবা কেউ নেগেটিভলি অথবা একটা ঝামেলা রাইট এবং এইখানে অনেক সেন্সিটিভ কিছু প্রশ্ন আছে তাই আজকের পুরো কনভারসেশন একটা হার্ড টক আমি আপনাকে অনেক কঠিন কিছু প্রশ্ন করবো আপনি আমার একটা প্রিয় ব্যক্তিত্ব কিন্তু আমি আপনাকে প্রিয় ব্যক্তিত্ব জায়গা থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে অপরাধীর কাঠ করায় দাঁড় আমি অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি ইনফ্যাক্ট আমি অনেকগুলো সার্ভেও করেছি সবগুলো কোয়েশ্চেন আপনার কাছে আমি রাখতে চাই এবং আপনি আই গেস একটা লজিক্যাল অ্যান্সার দেবেন দ্যাটস দ্য হোল আইডিয়া অফ ইট আমি শুরুতেই খুবই একেবারে চাচাছোলা কঠিন কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই যে কোচিং সেন্টার বা কোচিং বাণিজ্য এই জিনিসটা একটা বিশাল বড় ট্যাবু যখনই কেউ শুনে ও কোচিং সেন্টার একটু কেমন যদি নাক ছিটকায় চোখ কুটি কুটি করে আপনার বিয়ে হয়ে গেছে বিয়ের আগে গেছে বিয়েতে অনেক ঝামেলা হয়েছে তো এরকম একটা বিয়ে হয় না এরকম বিয়ে হয় না এরকম একটা পেশার সাথে আপনি জড়ালেন কেন ওকে সো থ্যাংক ইউ আয়মান আয়মানও আমার খুব প্রিয় একজন ছোট ভাই

সো আমি কিভাবে অন্টারপ্রেনরশিপের দিকে গেলাম এবং ওই রকম একটা আর্লি স্টেজে কেবল ইন্টার পাস করে বের হয়েছে রাইট এবং মাত্র আমার তখন হাতে ছিল ছয় হাজার টাকা আচ্ছা তো আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি যখন এসএসসি লেভেলে ছিলাম আমি গ্রামের স্কুলে পড়তাম সো তখন হচ্ছে আমি ক্লাসের টিচারদেরকে প্রচুর প্রশ্ন করতাম মানে আমাদের হেড স্যার যিনি ছিলেন মানে সে একজন সুপার গাইড তো উনি ওনার কারণেই হোক আমাদের স্কুলটা একটু ওই দিক থেকে স্পেশাল বলবো যে টিচাররা আমাকে এখন ডিসকারেজ করেন নাই যে আমি প্রশ্ন করতেছি ওনারা উত্তর দেন না দেন বাট স্যার অলওয়েজ বলতেন যে ওকে প্রশ্ন যেন করতে দেওয়া হয় হ্যাঁ ইভেন ক্লাসের পরে ইভেন আমার জন্য এরকমও করেছেন যে এক্সট্রা যে ও যেটা বেশি প্রশ্ন করে আলাদা এরকম সেশনও ছিল না ক্লাস আমি যখন ক্লাস নাইনে স্যার

ওই সময় আমার খুব একটা অকওয়ার্ড ইয়ে তৈরি হয় সিচুয়েশন সেটা হচ্ছে আমি যখন প্রশ্ন করা শুরু করলাম আগের মতো আগের মতো তো আমার অভ্যাস হয়ে গেছে প্রশ্ন স্যার এমন ঝাড়ি খাওয়া শুরু করলাম এবং বিশেষ করে কোনো একজন স্যার নাম তো বলবোই না তার প্রাইভেট ব্যাচেই এত এত আমি ঝাড়ি খাইছি আই লিটারলি গট ফ্রাস্টেড এবং আমার আমি যেখানে তে পঞ্চম স্ট্যান্ড করা ঢাকা কি বলে ঢাকার বোর্ডে কিন্তু গ্রামের একটা স্কুল থেকে আমি তো একেবারে খারাপ স্টুডেন্ট না সেই আমি ঢাকা বোর্ডে পঞ্চম খারাপ স্টুডেন্ট না সেই আমি হচ্ছে ফার্স্ট ইয়ারের যে এক্সাম মানে আই গট টোটালি ফ্রাস্ট্রেটেড পড়া লাগে ছেড়ে দেওয়ার মতো অবস্থা আমার আমি আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স স্টুডেন্টরা জানে যে আমি ফিজিক্স হাউ মাছ আই লাভ সেই ফিজিক্স আমি পঁয়তাল্লিশ পেয়ে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি মানে এইরকম অবস্থানে ওই ডিপ ডিপ্রেশনের মধ্যে তখন আমার মধ্যে একটা জেদ চাপে যে আমি একদিন একটা প্রতিষ্ঠান করব। যে স্টুডেন্ট পাই না পাই এই প্রতিষ্ঠানে কেউ প্রশ্ন করে কোনদিন ঝাড়ি খাবে না আমি প্রশ্নের উত্তর দিতে পারি না পারি দ্যাটস অ্যানাদার ফ্যাক্ট কিন্তু আমি তার প্রশ্ন করতে দেবো শুধু দেব না আমি তাকে ইন্সপায়ার করবো তো এই যে ইয়েটা মানে এই যে মানে কী বল ভায়োলেন্টলি আমি শব্দটা ভায়োলেন্টলি যে ভায়োলেন্ট একটা ডিজায়ার তৈরি হলো দ্যাট রিয়েলি পোস্ট মি আদারওয়াইজ আমার কোনো রিজন ছিল না আমি ব্যবসা কোনো ইচ্ছা ছিল না না বুঝতাম কিছু নাথিং আই জাস্ট ফলোড মাই হার্ট কারণ অনেকেই ভাবে যে ব্যবসা টাকা ধান্দা এগুলা মেবি ইন্সপিরেশন আমি আমি এইজন্য উদ্ভাসের এই স্টোরিটা হয়তো অনেকেই জানে এটুকু বলতে চাই উদ্ভাস কিন্তু ব্রেক ইভেনে গেছে অষ্টম বছরে হ্যাঁ আমি যখন শুরু করি দেন আমি আর লিটন আমরা দুই ফ্রেন্ড প্রথমে মানে আরেক ফ্রেন্ড শুরু করেছিল পরে আর কন্টিনিউ করে নাই আমি লিটন একসাথে হলাম বইটা ক্লাস শুরুর পর আরো দুইটা ফ্রেন্ড মানে বলতে পারো উদ্ভাসের অলমোস্ট শুরু থেকে চারজন আমরা ওনার যেহেতু আমাদের টাকা পয়সা নাই টিচার রেখে পেমেন্ট দেওয়ার চারজন মিলেই হচ্ছে আমরা টিচার আমরাই মালিক আমরাই ঝাড়ুদার আমরাই স্কুলের লিফলেট দেই এন্ড সাড়ে পাঁচ বছর যখন উদ্ভাসের বয়স তখন আমরা বইয়ের থেকে বের হব হব তখন কিন্তু আমাদের ওই দুই ফ্রেন্ড উদ্ভাস থেকে কুইট করছে বলছে এটা কোনোদিন হবে না কারণ আমরা যে মোটিভটা নিয়ে শুরু করলাম যে স্টুডেন্টকে প্রশ্ন করতে দেব এটার এইটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা যে থিমটা বিলিভ করি যে একজনকে যদি আমি চিন্তা করতে না শেখাই তাহলে এটা পড়ালেখা এটা কোনো मीनिंग নাই ইমাজিনেশন থাকে এটা করবে কখন যখন সে চিন্তা করবে আদার্স আসবে কোত্থেকে মানে তার মানে তাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করা সো যে কারণে আমাদের একাডেমিক যে প্রোগ্রাম যেটা দিয়ে উদ্ভাস শুরু এবং এখন পর্যন্ত আমাদের কোর প্রোগ্রাম একাডেমিক প্রোগ্রামে আমরা এখন পর্যন্ত নোট দেই না গাইড দেই না সাজেশন দেই না

পঞ্চম ষষ্ঠ বছর গেছে তখনও একশো দুইশো লেভেল ক্রস করে নাই মানে তখন ওই টিউশনি করে সেই তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে ব্যবসা কেমন চলে আই জাস্ট যে ব্যবসা বললো কেন আমি ফিল করি এই লাইনটা যে হে দারিদ্র তুমি মনে করেছো মহান কারণ তখন আমি বুঝতেছি যে আমি স্টুডেন্টরা যাতে বুঝে পড়ে এর জন্য আমি কি স্ট্রাগলটা করতেছি এক দুই বছর না আটটা বছর আমি যদি মনে করো যে তুমি একটা বিজনেস দিলা প্রফিট হবে এক বছর হলো ওয়েল ঠিক আছে

আমি তো আগে যখন ক্লাস নিতাম ওদের প্রশ্ন ও চিঠি নিতাম কিন্তু প্রচুর আমাদের মাঝে ক্লাসে গিয়ে যে তোমার চিঠি লেখো আমাকে এখন আমরা বলি যে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো মানে ইচ্ছা ফুল ক্লাস কমেন্ট তো জাস্ট এক লাইনে শেষ আমার কাছে কিন্তু মানে শত শত না হাজার হাজার চিঠি আছে হ্যাঁ সো আমি যেমন দুই একটা চিঠি কোট করি একটা স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস টেনে এসে প্রথম ভর্তি হয় ও ট্রেনে এসে আমাদের তিন চারটা যখন ক্লাস হয়েছে ওর তো ওই সময় ওর চিঠি লেখার পার্ট তিন চারটা না একটু বেশি

তারপরে তো একের পর এক যখন এই যে নেগেটিভ ইয়েতে হয় এই 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 মন্তব্য থেকে একটা কোয়েশ্চেন ছিল আপনি যখন বলছেন যে এক একজন এক একভাবে দেখে অনেকে কিন্তু দেখে যে এটা একটা ব্যবসা টাকা আমার ধান্দা ওদের উদ্দেশ্যে আপনার কি বলা ঠিক আছে মানে আমি সেটা বলতে পারি যেটা যে আমাদের দেশে বাণিজ্য হ্যাঁ শব্দটা

তো বাণিজ্য ওয়ার্ডটাকে আমরা পচায় ফেলছি সো এইটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট আছে কারণ সোসাইটিতে তুমি যখন বলতেছো উই নিড অন্টারপ্রেন্স হ্যাঁ হ্যাঁ কি করে ব্যবসা করে তাহলে তো তুমি সবাই ঝাটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবসা করা খারাপ ঠিক আছে বাণিজ্য করা খারাপ কেন খারাপ যে তুমি একটা কিছু দিচ্ছ বিনিময়ে টাকা নিচ্ছো তুমি এত খারাপ যে তুমি টাকা নিচ্ছ ওয়েল তাহলে ভালো খাব ভালো হচ্ছে যারা চাকরি করে হ্যাঁ চাকরি যে করে তাহলে সে চাকরি করে টাকাটা নেয় কেন আর সেই টাকাটা আসে কোত্ থেকে সেই টাকাটা আসে কোত্ থেকে ট্রু সো এটা ডাবল স্ট্যান্ডার্ড তুমি বলতেছো টিচারদেরকে বেশি পেমেন্ট দাও হ্যাঁ আর এদিকে বলছো আমি টাকা আপনি স্টুডেন্টদের থেকে টাকা কেন নিচ্ছেন আর ভালো টিচার আমি চাই আবার আমি বলবো আমি আমি কেন টাকা নিচ্ছি তাহলে আমার জন্য তো আসমা থেকে টাকা নাজিল হয় না সো বাণিজ্য এই যে কনসেপ্টটা এটা একটু বোঝার জিনিস আমি এখানে একটা কমেন্ট করি আমি দুই বার লাইনটা পড়ব সেটা হচ্ছে কেউ যদি সৎভাবে টাকা কামায় হুম আনইথিক্যাল কোনো কিছু করে না মানে চুরি বাটপারি করে না তাহলে আমি বলবো পৃথিবীতে যে যত বড় লোক হয়েছে সে তত বেশি সোসাইটিতে ভ্যালু ক্রিয়েট করেছে যে যত বড় লোক হয়েছে সদভাবে যদি থাকে সে তত ভ্যালু ক্রিয়েট করেছে কেন

ফলে এটার আসলে বিপত্তির রুটটা হচ্ছে আসলে আমরা একটা লম্বা সময় ধরে বিশেষ করে বাংলাদেশে যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন সিরিয়াসলি ইনফ্লুয়েস বাই দ্য মার্কসিজম মার্কসের আইডিয়া আমিও একটা লম্বা সময় ধরে মার্কস দ্বারা প্রভাবিত এখনও হয়তো মার্কস দ্বারা ওইভাবে প্রভাবিত না বাট সারা পৃথিবীর বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়াইছে মার্কেট ইকোনমিতে চলে গেছে ফলে আমরা চলে গেছি মার্কেট ইকোনমিতে সবাই ক্যাপিটালিজম দিয়ে রান করতেছে ক্যাপিটালিজম দিয়ে রান করতেছে স্বর্ণ দেখতেছে ফলে জিনিসটা এরকম যে তুমি একজনকে নাস্তে নামায় দিলা দে বলে মাইট ঘুমটা পর্দার মধ্যে থাকবে সো তাহলে যে জিনিসটা হবে তার না হবে নাচ না হবে ঘুমটা সো আমাদের এই ডুয়েল স্ট্যান্ডার্ডের মধ্যে এসে আসলে আমাদের বিপত্তিটা কারণ আমিও কিন্তু পার্সোনালি পার্সোনাল ফিলোসফির জায়গা থেকে আমিও কিন্তু ক্যাপিটালিজমের ভক্ত না

কঠিন এক্সপেরিমেন্ট করেছে রকমারি আজকে সাত বছর শেষ করে অষ্টম বছরে যাচ্ছে রকমারি সবার একটা ডেজিগনেশন সবাই টিম মেম্বার আমার সব বাকি প্রতিষ্ঠানগুলোতে এক্সপেরিমেন্ট আমি করতে পারি নাই সাহস পাই নাই আর রকমারি তো এক্সপেরিমেন্ট এখন চেঞ্জ করতে হবে বিকজ আমি দেখতেছি আমি আর মেনটেন করতে পারতেছি সো আমরা বলতেছি সাম্যবাদী কথাবার্তা সবাই সমান হবে সবাই কিন্তু টোটাল সোসাইটির মাইন্ডসেট কিন্তু নির্ধারণ হচ্ছে ক্যাপিটালিজমের প্রোপাগান্ডা দিয়ে ফলে সেই প্রপাগান্ডার সূত্রে তোমাকে হয় অ্যালাইন তুমি ফিলোসফിക്കালি মানন নাও আমি ফিলোসফിക്കালি ব্যক্তি স্বাহক ক্যাপিটালিজম থেকে বের মানে যদি বাইরে থাকতে পারতো সেটাকে আমি সবচেয়ে মানে গুড ফিল করতাম কিন্তু কোনো উপায় নাই ফলে তুমি নাস্তে নেমে গিয়ে এখন বলতেছো যে ঘুমটা দিবা ফলে না তোমার ঘুমটা না সো আমরা ওই ডায়ালেমার মধ্যে আছি যে কারণে এই একটা টার্ম আগে সবার আগে আমাদের বুঝতে হবে যে বাণিজ্যকে ব্যবসাকে আমরা খুব নেগেটিভলি অনেকে আবার বলে ভাই দেখেন যে আমি বুঝছি ঠিক আছে আমাদের পবিত্র অধিকার শিক্ষা নিয়ে কেন ব্যবসা হবে রাইট ভেরি গুড কোয়েশ্চেন স্বাস্থ্য নিয়ে ব্যবসা হলে তো সমস্যা নেই নাকি হ্যাঁ আমি এটা আমিও বুঝতে পারছি খাদ্য হলো সবার আগে মৌলিক অধিকার কেউ খাবার ফি দেয় না এটা খুব কমন কোয়েশ্চেন যে মানে শিক্ষা নিয়ে কেন ব্যবসা শিক্ষাটা পবিত্র জিনিস আচ্ছা ঠিক আছে ব্যবসা ব্যাপারটাকে আমরা আবার একটু বুঝি যে ব্যবসা মানে আমি কি করতেছি আমি তোমাকে একটা কিছু দিচ্ছি সেটাকে আমি সেবা বলতেছি বা কমিউনিটি বলতেছি মিনিমাম আমি টাকা নিচ্ছি সো তুমি বলতেছো এইটা চাল ডালের ক্ষেত্রে ঠিক আছে আমি চাল দিলাম টাকা নিলাম আমি ইভেন স্বাস্থ্য সেবা দিলাম টাকা নিলাম সেটা ঠিক আছে কিন্তু শিক্ষা এত পবিত্র যে এইটা আমি কাউকে দিয়ে আমি টাকা নিব এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তাহলে

জনগণ থেকে ট্যাক্স না সব হচ্ছে আমি টিউশন ফি নেই নিয়ে টিচারকে টাকা দেই সো টাকা নেওয়া যদি খারাপ হয় আমি অপরাধী আমি টাকা কালেক্ট করে টাকা বিতরণ করেছি আমার অপরাধ দেখো আমি টাকা কালেক্ট করে টাকা বিতরণ করেছি আর টিচারের অপরাধ কি টিচার সেবাটা দিয়ে টাকা নিয়ে সো তাহলে তুমি সারা পৃথিবীর কোন টিচারকে কলঙ্ক মুক্ত বলবা পয়েন্ট সো মানে এই আন্ডারস্ট্যান্ডিংগুলা খুব জরুরি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এগেইন তুমি আসো তুমি মুক্ত টিচার বিকজ তুমি তো টাকা নাও না না আমিও কলঙ্ক যুক্ত কারণ আমি স্পন্সরদের কাছ থেকে টাকা নিই তাহলে স্পন্সর টাকা কোথায় পায় আমার ওদের কাছ থেকে পায় সো কেউ না কেউ ইজ পেইং ফর ইট এবং এখানে দেখো বিপত্তির একটু জায়গা আছে আমি তোমাকে মাইক্রোসফট অ্যাপলের সাথে ফেসবুক এবং গুগলের আমি এই এই চারটা কোম্পানির যদি কম্প্যারিজন করি আমি ফেসবুক গুগল কে আর মাইক্রোসফট ইয়েকে একটু ডিফারেন্ট ওয়েতে ক্যাটাগরাইজ করবো মাইক্রোসফট এবং অ্যাপল ওরা হচ্ছে ওদের প্রোডাক্টের জন্য ডিরেক্টলি টাকা নেয় তুমি অ্যাপল প্রোডাক্ট কিন্তু ডেটা লেনদেন শেষ মাইক্রোসফটে মোস্ট মোস্ট অফ দ্য কেস ওদের ইয়েটা হচ্ছে সেলিং মোড হচ্ছে ইউ বাই দ্য প্রোডাক্ট ইউ পে শেষ ডান আমি মনে করি এটা অনেক বেটার ফিলসফি যে তুমি লেনদেন সামনাসামনি ফেসবুক আর গুগলকে আমরা গড়ের সম্মানে রেখেছি এভরিথিং তারা ফ্রি দিচ্ছে আমাকে কিছু পে করতে হচ্ছে না এইবার আসো এইবার আসো ও তাহলে কি করতেছে তোমাকে সো তুমি চিন্তা করো ধরো আমি যদি নেটফ্লিক্স আর ইয়ের এক্সাম্পলে যাই বা একটা সিনেমা হলে সিনেমা দেখেছ আর ধরো টেলিভিশন টিভি দেখেছ সিনেমা হলে ডিল খুব ইজি তুমি টাকা দিয়েছো সিনেমা ডিল গেছে ডিল শেষ আর টেলিভিশন তোমাকে বেঁচে খাচ্ছে কারণ ও টাকা ডিরেক্টলি তোমার থেকে নেয় না কার থেকে নেয় স্পন্সর থেকে নেয় সো স্পন্সর থেকে কখনও টাকা বেশি পাবে যত বেশি সময় ধরে তোমাকে ও ধরে রাখতে পারবে সো এমনভাবে ও ওর প্রোডাক্টকে ইয়ে করে কী নাম বলে ক্যাফে মানে এডিকটিভ বানায় তুমি তোমার টাইম ওখানে দিতে থাকো যেটা বেঁচে ও টাকা নেবে সেটা ফার মোর ডেঞ্জারাস আপনি আমাকে বুঝে যাচ্ছেন যে আপনি হলো সিনেমা হল আমি হলো সরকার কোচিং এর যে দিয়েছে মানে কোচিং কে নিষিদ্ধ করা হবে এরকম একটা শিক্ষা আইনের কাজ চলছে সেখানে কোচিং এর ডেফিনেশন হচ্ছে আমি একটু দেখে বলি যাতে আমার ওয়ার্ডিংটা ঠিক হয় আমার একদম এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি আপনি পুরো প্রিন্ট প্রিন্ট করে নিয়ে দেখি হ্যাঁ আচ্ছা এখানে আছে যে কোচিং বলতে হ্যাঁ বলিতে সাধু ভাষা এলাকা সাধু ভাষায় কোচিং বলিতে সরকারি অথবা স্বীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের বাহিরে মানে আমাদের স্কুল কলেজের যে শিক্ষা কার্যক্রম ওইটার বাইরে মানে স্কুল কলেজে যা হয় এর বাইরে কোন ব্যক্তি বা শিক্ষকবৃন্দ কর্তৃক ব্যক্তি বা শিক্ষকবৃন্দ কর্তৃক একাধিক শিক্ষার্থীকে কোন প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট স্থানে অর্থের বিনিময়ে পাঠদান কার্যক্রমকে বোঝাবে সো কোন স্কুল কলেজের বাইরে কোন ব্যক্তি বা শিক্ষকবৃন্দ মিলে যদি নির্দিষ্ট কোন স্থানে একাধিক স্টুডেন্টকে অর্থের বিনিময়ে পাঠদান করে মানে তুমি কিছু শিখাবা তার বিনিময়ে টাকা নিবে টাকা যদি নাও তাহলে সেটা কোচিং তাহলে টাকা যদি না নেই

তাহলে টাকা নিলে তখন জায়জ হবে কিনা কারণ আমাদের এখানে একটা ডুয়েলটি আছে আমি ফিরে আসতেছি পয়েন্টটাতে এখানে একটা ডুয়েলটি আছে কি ধরো আমি রকমারি বই বেছি এটা দোকান হ্যাঁ সো আমাকে অনেক মানে ই অ্যাপ্রিসিয়েশন দিছে ওয়াও আপনি এত এত সুন্দর অনলাইনে বই বিক্রি করতেছেন আমি যদি অনলাইনে না করে এটাই যদি ধর ওই যে শাহবাগের মোড়ে একটা দোকান দিতাম বইয়ের থেকে পাশ করে ভাই বইয়ের দোকান দিলা সো যখনই আমরা কিছু অনলাইনে নিয়ে যাই অনেক কুল হয়ে যায় কুল হয়ে যায় না সো আবার আমাকে আসলে না আরে ভাই আমিও তো একটু পচে দাদা না না দাদা ভালো আমি বলতেছিলাম যে যে অনলাইনে চলে গেলে আমি ধরো উদ্ভাস ভার্চুয়াল স্পেসে চলে গেল দেন টাকা নিলে মেবি মানুষজন এটাকে মেবি খারাপ মনে নাও করতে পারে বাট আমি যদি ফিজিক্যাল স্পেসেই থাকি এবং আমি স্টুডেন্টদের থেকে টাকা না নিয়ে যদি উদ্ভাস চালাই তাহলে কি কোচিং হবে কিনা তাহলে একর্ডিং টু দিস ডেফিনিশন কোচিং হবে না এটা যদি না হয় তাহলে দেখো আমি আসলে স্টুডেন্টদের তাহলে নর্মাল দৃষ্টি উপকার করতেছি ফ্রি পে এসে পড়ে যাবে তা আমার টাকা জোগাড় করতে হবে কোথেকে তখন আমি কি করব এখন আমি দেড় ঘন্টায় যা পড়াই সেটা আমি তিন ঘন্টা ধরে পড়াবো মাস্ট সকাল বেলার ব্যাচ পেপসোডেন্টাল আর আসে এসে বলবে হোয়াই ডোন্ট ইউ ট্রাই দিস ক্লাস এভাবে শুরু হবে দশ মিনিটে ক্লাসের পর জুস আলার আসবে এসে বলবে যে আমাদের এই জুস এইটাও তুমি প্রমো কোড লিটারেলি এবং আমি কিন্তু লিটারেলি এখনই এই কাজ করতে পারি কারণ হচ্ছে তুমি ধরো একটা কনসার্টে কতজন লোক থাকে অ্যাটেন্ড করে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তার জন্য স্পন্সার থেকে কত টাকা পাওয়া যায় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ আমাদের কোচিং সেন্টারগুলোতে হাজার হাজার স্টুডেন্ট এক দুই ঘন্টা না পাঁচ ছ ঘন্টা শত শত না তো তুমি থ্রু দ্য ইয়ার লক্ষ লক্ষ আওয়ার স্পেন্ড করতেছে রিপিটেডলি আসতেছে সো কোম্পানিগুলোর যত রকম প্রচারণা করার যে স্কোপ এর চেয়ে এনরমাস গ্রাউন্ড কোথায় হতে পারে যত রকম সার্ভে করা যত রকম ইউজারের এক্সপ্রেশন বোঝা ওয়ার এভার ইউ নেম ইট রাইট তাহলে থ্রু দ্যাট প্রসেস হাউ মাচ মানি আই ক্যান লার্ন টিচার আর হয় బిগেস্ট হ্যাঁ টিচার দেখকে শিখতে হবে কিভাবে সে আরো স্টুডেন্টকে এডিকটিভ করবে কিভাবে আরো বেশি সময় ধরে রাখবে সো আমি এখন চাচ্ছি যে অল্প সময় কত অল্প সময় কত বেশি আমি দিয়ে দিতে পারি আমি কত কম আমি কত লম্বা সময় ধরে দিতে পারি সো তাহলে আলটিমেটলি জিনিসটা ভালো হবে না মন্দ হবে डेफिनेटली এটা ডিবেটেড ইস্যু সো ফেসবুক গুগল আমাদেরকে ফ্রি ফ্রি অনেক জিনিস দিচ্ছে বাট বিহাইন্ড दैट আমার তোমারে যে বেচে দিচ্ছে সেটা কিন্তু বচার বিষয় আমি ফেসবুক ইউজ করি না চার পাঁচ বছর ধরে লোকজন আমার জিজ্ঞেস করে ভাই আপনি কি ফেসবুক ইউজ করেন আমি বলি ভাই তোমার এই প্রশ্নই ঠিক হয় না তুমি প্রশ্ন করবো অনেক যেভাবে ফেসবুক আপনাকে ইউজ করছে ইউজ করতেছে তো এই জন্য আমি মনে করি যে জিনিসটা আসলে একটু একটু গভীরে যাওয়ার বিষয় আমরা অনেক শ্যালো হতে চিন্তা করতে সো বাণিজ্য ব্যাপারটাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না তুমি মার্কেট ইকোনমিতে আছো তুমি কম্পিটিশনের মধ্যে আছো তুমি গ্লোবালি কম্পিট করতেছো সো ভ্যালু জেনারেশন ইজ মাস্ট ভ্যালু জেনারেশন ইজ মাস্ট হ্যাঁ তুমি বলো যে না ভাই আপনি এত টাকা নিচ্ছেন এত বাণিজ্য করতেছেন ওয়েল তাহলে এখন তুই আমি সেবার মান কমায় দেই আমি আমি লিটারেলি আমরা যখন টিচার রিক্রুট করি বুয়েটেরও অ্যাভারেজে পনেরো বিশ জনে আমাদের যারা ডেমো দিতে আসে পনেরো বিশ জনে একজন এভারেজ চান্স পায় আচ্ছা এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে এটাও দুইটা অ্যাসপেক্টে যে আপনি যে রিক্রুটমেন্টের কথা বললেন কারণ এই জায়গাটাতে একটা বড় প্রশ্ন থাকে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকে শিক্ষার মান নিয়ে

আপনাদের এখানে আপনাদের পড়ানোর ইয়েটা কি রাইটটা কি আপনাদের লাইসেন্সটা কোথায় সো প্রশ্নটা শুনে আমার একটু মানে হাসি পাইল এই জন্য তো তুমি যদি মনেই করো যে একাডেমিক একটা লাইসেন্স বা শিক্ষক নিবন্ধনের একটা এক্সাম সার্টিফিকেট এইটা ছাড়া কেউ হালাল হবে না তাহলে তো আমি বলবো যে এই কনসেপ্ট দিয়ে যদি চিন্তা করে কেউ তাহলে রবীন্দ্রনাথ সাহিত্য কি না সে কি বাংলা সাহিত্যে মাস্টার্স করছে হ্যাঁ পয়েন্ট হ্যাঁ আইনস্টাইন তো তাহলে বিজ্ঞানীই না হ্যাঁ ফিজিক্সের তার মাস্টার্স ডিগ্রি আছে সো তাহলে তুমি দেখো সারা আমরা রেকর্ড করে রেখে দেব नेक्स्ट টাইম যদি আমাকে কেউ বলে যে আপনি কে আপনাকে পড়ার লাইসেন্সকে কে দিতে আমি দেই কাট এখন আরো আমি আরো एग्जांपल দেই ধরো যারা इवन তুমি সব সেক্টরে এসো তুমি সব সেক্টরে এসো সারা পৃথিবীতে যতজন সাহিত্যিক আছে সাহিত্য মানে একাডেমিক পড়া লেখা করে সাহিত্যিক হয়েছে এই परसेंटेज দেখো আউট অফ প্যাশন হয়েছে

ভুলে গেলাম ঠিক আছে মনে আচ্ছা সেকেন্ড ইয়ার একটা জায়গায় এটা কম্পারিজন চলে আসে অনেকের মধ্যে না 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 দাঁড়া দাঁড়া আমি এটা এটা আরেকটু যোগ করি আচ্ছা যোগ করি তার কারণটা হচ্ছে যে এটাই অধিকার কে দিয়েছে আমি বলবো অধিকার আসলে কে দিয়েছে আমি তো ঘোড়া বললাম অধিকার দিয়েছে হচ্ছে আমার ইউজার যারা আমার ক্লায়েন্ট যারা বা ক্লায়েন্ট বাইরে কি শব্দ বলা যায় আমার যারা আপনার ইউজার তারা আমাকে অধিকার দিয়েছে

মার্কেট ইকোনমি মানে হচ্ছে যে মার্কেট ডিসাইড করবে তুমি যা প্রডিউস করছো মার্কেট যদি মনে করে কেনার মতো সে তার দাম তুমি কিনবা সো তুমি কত ভ্যালু রাখবা ইটস আপ টু ইউ জাস্ট তুমি চিট করবে না তুমি দ্যাটস ইট মানে মার্কেট উইল ডিসাইড যদি খুব শ্যালো হতে বললাম বাট মোটামুটি থিমটা হচ্ছে এটা সো এখন তুমি চিন্তা করো যে তোমার টেন মিনিট স্কুলের যারা ক্লাস নিচ্ছে তাদের যদি বলে যে অধিকার নাই আমি যাই না তোমাকে এটা শুনতে হয় শুনে আমি টাপসেট হইলাম আমাদের শুনতে হয় বা আমাদের অন্যরকম পাঠশালা অন্যরকম পাঠশালাতেও কিন্তু আড়াই লাখ প্রায় সাবস্ক্রাইবার এবং এখন পর্যন্ত আমি কোনো পেপারে কোনোদিন নিউজ করাই নাই এবং একটা ডলার খরচ করি নেই এবং ইলেভেন টুয়েলভের যা সায়েন্সের কিছু টপিক সো সেখানে তুমি কমেন্টসগুলো দেখো ইভেন আই ফিল ভেরি গুড রানা চৌধুরী স্যার আমরা যার বই ফিজিক্সের বই পড়েছি স্যার কিন্তু নিজে আমাকে খুঁজে বের করে আমাকে কনগ্রেচুলেট করছে আমার ওই ভিক্টোরির ভিডিওটা দেখে তো আমি বলবো যে ঠিক আছে এনোরমাস এনোরমাস অনার টু মি সো তাহলে সার্টিফিকেটকে দিল তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের যে আমরা যারা ইয়াংরা আমরা যারা ইয়াংরা এই আউট অফ প্যাশন জিনিসটাকে শিখেছি বুঝেছি ডেলিভার করেছি সেটা যদি ভ্যালু না হয় তাহলে যে এটাকে রিসিভ করছে তাহলে মানে তাদের সবাইকে আমি মানে কি বলে যে মানুষই মনে করি না

তাও কোচিং এর কেন দরকার স্কুল কলেজে আমি সময় দিচ্ছি ছয় ঘন্টা আবার কেন কোচিং এ যাবো ওখানে আমি টাকা ঢালছি আবারও কোচিং এ টাকা দিতে হচ্ছে এটা নিয়ে আপনার মধ্যব্য আচ্ছা এটা নিয়ে সংক্ষিপে বললে হচ্ছে যে স্কুল কলেজগুলো যদি তার ভূমিকা ফুললি পালন করতে পারতোই হ্যাঁ

একটু আমি বলি আগে আমরা বুঝি যে সারা পৃথিবীতে ইজুকেশনে আমাদের যদি ফলো করতে হয় কোন কান্ট্রিগুলাকে আমাদের ফলো করা উচিত সো এখানে প্রথম মেজর দুইটা ডিভাইডেশন হচ্ছে একটা হচ্ছে আমরা ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিগুলাকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলাকে নিব নাকি এশিয়ান কান্ট্রিগুলাকে নিব

পাসি সলবার্গ যিনি হচ্ছে ফিনল্যান্ডের ওইটার মাস্টার মাইন্ড তার লেখা যে বইটা ফিনিশ লেসন যার এডুকেশন নিয়ে খুব মানে মানে তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো বইটা পড়ার জন্য এবং একটু যদি বলে ফিনিশ লেসেন্স ফিনিশ লেসন লেশন হ্যাঁ ফিনিশ লেসন বইটা পড়লে ওইখান থেকে একটা আইডিয়া চলে আসবে ইভেন বইও যদি না পড়ে পাশে সলবার্গের যদি কিছু ভিডিও দেখে তাহলে প্রথমে বুঝে যাবে কেন ফিনল্যান্ডের মডেল বাংলাদেশে চলবে না বুঝছো বিকজ কালচারাল কনটেক্সট ইস সো ডিফারেন্ট আমাদের মানুষজন বেশ প্রেসার এখন তুমি আসো সো এখন তুমি আসো যে চারটা চারটা মানে ফিনল্যান্ড বাদ দিলে যে চারটা মোস্ট অফ দা টাইম এখন ফার্স্ট হচ্ছে সাউথ কোরিয়া কোরিয়া জাপান সিঙ্গাপুর হংকং নামগুলো একটু আবার আমি মনে রাখতে বলবো কোরিয়া জাপান সিঙ্গাপুর হংকং চারটা সারা পৃথিবীতে কোচিং সবচেয়ে কোন দেশে বেশি চলে এই চারটা মানুষ হলো বাংলাদেশ পিপল মানে কোনো ক্লু নাই সবচেয়ে বেশি কোচিং চলে জাপান এবং কোরিয়াতে এবং সেটা কোন লেভেলে আমি সবাইকে রিকোয়েস্ট করব কোচিং নিয়ে যদি আমরা একটু বুঝতে চাই ইউনেস্কোর শ্যাডো এডুকেশন সিস্টেম নামে যে ওদের স্টাডিটা আছে কোচিং নিয়ে সবচেয়ে বড় স্টাডিটা ইউনেস্কোর করা শ্যাডো এডুকেশন সিস্টেম ওই আর্টিকেলটা সবাইকে একটু পড়তে বলবো ওখানে অনেক অনেক ফ্যাক্টস আছে যেটাতে পড়লে তার আন্দাজ আসবে উনিশশো এর জরিপে সাউথ কোরিয়াতে এইটটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস কোচিংয়ে যাইতো সাতানব্বই এ ওয়ারেস বাংলাদেশের এখন এক্স্যাক্ট ফিগার নাই ষাট সত্তর বা আশি পার্সেন্ট হতে পারে এখন আর কোরিয়াতে ওটা হান্ড্রেড পার্সেন্টে চলে গেছে বহুত আগে জাপানে কোচিংকে বলে জুকু উইকিপিডিয়াতে তুমি সার্চ করো জুকু জে ইউ কে ইউ জুকুতে সার্চ করো জাপানের পরিসংখ্যান হচ্ছে উনিশশো এই ফিগারগুলো আমার একটু ভুল হতে পারে এটা ইউনেস্কো রিপোর্টটা পড়লে সবাই একটু রিকনসাল আমরা গুগল করতে পারি সো সেটা হচ্ছে 1968 থেকে 93 এ জাপানে সেটা বোধহয় 38 থেকে 60 তে চলে গেছে 90 এর দশকে আর এখন উইকিপিডিয়াতে যদি তুমি সার্চ করো তাহলে দেখবা জাপানে মিডল স্কুল পার হতে হতে একটা সিঙ্গেল স্টুডেন্ট নাই জুকুতে যায় নাই নট এ সিঙ্গেল স্টুডেন্ট মানে 100 এ 100% তাহলে এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে জাপান যেটা আমাদের মাথায় একটা জাপানি জিনিস মানে একটা ভালো জিনিস ওয়েল জাপানকে আমরা সর্ব আদর্শ মনে করি এবং সেই সাথে জাপান আমাদের জন্য অন্যভাবে আদর্শ জ্ঞান এশিয়ান কান্ট্রি এশিয়ান কান্ট্রিগুলোর তো একটা কালচারাল কন্টেক্সট একটা মিল আছে তাহলে জাপানের নাম্বার অফ ক্লাস সাইজ মানে স্টুডেন্ট এক একটা ক্লাসে কত বিশ পঁচিশ তিরিশ এই লেভেলে টিচাররা ওখানে হাইলি হাইলি পেইড মানে আমাদের দেশেও যে লেভেলের লোকজন টিচিংয়ে যায় জাপানের তার চেয়ে ফার মোর ট্যালেন্টেড লোকজন টিচিংয়ে যাচ্ছে সেইখানে কেন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট এ যাচ্ছে এটা কিন্তু এটার মূল কারণ হচ্ছে স্কুল যদি তোমাকে সব বোঝায় ও দেয় তাও তুমি কোচিংয়ে যাবা কারণ মার্কেট ইকোনমিতে কি সারা বাংলাদেশের সবাই বইটে পড়বে সবাই মেডিকেল এই সিট নাই সবাই চাকরি পাবে এটা নাই সো সবাই মনে করবে যে আমাকে পিছিয়ে থাকলে হবে না আমাকে ডেফিনেটলি সবার থেকে সামনে থাকতে হবে মানে যত দূর সামনে থাকা যায় এটা তো কোনো শেষ নাই

কেউ কোচিং করতে পারতেছে না সেটা হচ্ছে না কারণ হচ্ছে না কারণ শিক্ষা আইনে যেটা আছে সেটা হচ্ছে বৈষম্য এর ভয়ঙ্কর লেভেলের তীব্র হবে কারণ আমাদের এখানে কোচিং এ একাডেমি কোচিং এ দুই হাজার হাজার টাকা দিয়ে ও কয়েকটা সাবজেক্ট করতে পারছে বা বাসায় যদি আমাকে টিচার রাখতে ধরো বন্ধ কোচিং সব বন্ধ হয়ে গেল বড় লোক কি তার বাসায় টিচার রাখবে কিনা হান্ড্রেড রাখবে তো এখন বইটার একটা ছেলেকে বা মেয়েকে টিচার হিসেবে গেলে দশ বারো হাজার টাকা খরচ করতে হয় এটি বোধহয় এখন এভারেজ

তাহলে তুমি তাহলে সমাধান বলো তুমি তাহলে সমাধান ইন্টারনেট বন্ধ করতে হবে মোবাইল বন্ধ করতে হবে সমস্ত গভর্নমেন্টের দেওয়া বই সবাই পায় ওটার বাইরে অন্য সমস্ত বই দেওয়া বন্ধ করতে হবে ইভেন তুমি ধরো বাবার টাকা আছে তুমি ট্রাভেল করতে গেলে ট্রাভেল করে রিয়েল এক্সপিরিয়েন্স করলা তাই না তোমার টাকা আছে তুমি রোবটিক্স কিনলা শিখলা সো এগুলো সব অফ করতে হবে বিকজ বৈষম্য তৈরি হচ্ছে সো বৈষম্য তৈরি হচ্ছে উই অল ফিল স্যাড অ্যাবাউট ইট বাট আমি বলছি যে কোচিং বন্ধ করলে বৈষম্য

আমি লাস্ট দিন বলছিলাম আমাদের যেখানকার সিকিউরিটি গার্ড নিচে থাকে ওইবার এসসি পাস করে আসছে ও কোচিং মানে কোচিং করে আমি খুব অবাক হই তুমি কোচিং কোথায় কর বল ভাইয়া ইব্রাহিমপুরে কার কাছে স্যার এর নাম বলছে বলছে কত টাকা নেয় বলসে ভাই উনি টাকা নেয় না এটা সব জায়গায় আছে কিন্তু এটা সব জায়গায় আছে টিচারদের মধ্যে আমাদের মধ্যে ইভেন উদ্ভাসে আমাদের যে সিস্টেমটা আছে অনেকে হয়তো শুনেছে এটা আগে আমাদের হচ্ছে হচ্ছিল একটা সহায়তা ফর্ম আছে এক্সট্রা একটা ফর্ম যেটাতে ওকে পূরণ করতে হয় কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন তারপর ওকে একটা কমিট করতে হয় হ্যাঁ কমিটমেন্টটা হচ্ছে এরকম যে ধরো যে 10000 টাকা পেমেন্ট ও 1 টাকাও দিতে পারবে না সো ওখানে ও কমিট করে যে এই টাকাটা ভবিষ্যতে টেন্টেটিভলি কত দিনের মধ্যে এই টাকার কত গুণ টাকা ও অন্য কাউকে হেল্প করবে আচ্ছা সো আমরা ধরো লিখলো হ্যাঁ আমি 2 গুণ টাকা মানে 20000 টাকা 12 বছরের মধ্যে অন্য কাউকে হেল্প করব তো আমাদের যে সিএসআর ডিপার্টমেন্ট ও 12 বছর ধরেকে বছরে অ্যাট লিস্ট দুইবার ফোন দেয় যে পড়ালেখার খবর জিজ্ঞেস করে আর বলা যে তোমার কিন্তু লোন আছে সো আমরা কত না আমরা কেন নিব আমরা কত কোটি মানে আমি যেহেতু ধরো মানে এগুলো বলতে একটু সাইফিল করি কারণ খুব খুব চেষ্টা করি যে কখনো ফ্লারিশ না করতে কেন আমি তো আমি এটা বিজ্ঞাপনের জন্য তো করি না বাট প্রসঙ্গ আসলে বলতে হচ্ছে সো আমরা কত কোটি টাকার হেল্প কত হাজার স্টুডেন্টকে করেছি ইভেন গত দুই বছর আগে প্রথম আলোতে বিশাল প্রতিবেদন আসছে যে কোন একটা সংগঠন ওই যে গরিব ছেলে মেয়েদেরকে ঢাকায় এনে কোচিং করিয়েছে দেন ওদের অনেকে বুয়েটে চান্স পেয়েছে মেডিকেলের চান্স পেয়েছে ওই সংগঠনের সবাই হিরো হিসেবে ছাপা হয়ে গেল ওই সংগঠন কাজটা কি করেছে আমাকে রিকোয়েস্ট করেছে আমি এটা মৌকুফ করে দিয়েছি আমি হলাম আমি কোর্স পি করে দিয়েছি বাট আমার তো নাম নাই তার আমি নাম চাইও না বাট আমি বলতেছি যে কোচিং এ এখনো এইটা কখনোই হয় না তুমি জরিপ নাও অ্যাট লিস্ট যে ছেলেটা ট্যালেন্টেড ভালো টাকা নাই আমি না দিই কোন না কোন জায়গায় ও অবশ্যই টিচারের বাসায় হোক সব জায়গায় ওকে দেই ফেভার পায় হ্যাঁ আমি এটা নিজে যখন তোমার অনলি অপশন হচ্ছে তুমি বাসায় টিচার রাখা ছাড়া সাপোর্ট পাবা না বাসায় গিয়ে তুমি পড়াবে এবং ফ্রি ইট উইল নেভার কারণ আমার তিরিশ জনের মধ্যে পাঁচজন ফ্রি পড়তেছে इट्स ওকে

কোরিয়া তো বললাম এডুকেশনে নাম্বার ওয়ান ম্যাথলেম বেডে কিন্তু ওরা গত বছর আগের বছরও ফার্স্ট হয়েছে সো কোরিয়াতে উনিশশো সালে কোচিংকে ব্যান করা হয় সারা পৃথিবীতে চারটা ব্যান কেস আছে কোরিয়া মায়ানমার মরিতানিয়া আর একটা ভুলে গেছে আর দেশ সো কোরিয়ারটা সবচেয়ে বিখ্যাত উনিশশো সালে ওরা কোচিং ব্যান করে কারণ আমাদের এখন যে লেভেলের কোচিং হয় তার চেয়ে অনেক বেশি কোচিং উনিশশো সালে কোরিয়াতে আর এখনকার অবস্থা তো বলাই বাহুল্য তখন ওই সরকারও ভাবলো যে না গরিবরা তারপর ব্যয় প্রায় তিনে হ্যাঁ সাইনবোর্ড নাই এখানে এখানে ছোট 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 করে ব্যাচ পড়ায় আর কি যদি আন্ডারগ্রাউন্ডে যাও তোমাকে বখরা দিতে হবে তুমুকরে ম্যানেজ করতে হবে সেই টাকা তুমি কার কাছ থেকে উঠাবা হবে। টিচার রাখতে শুরু করলো সো গরিবও চেষ্টা করলো আমারও বাসায় টিচার রাখতে হবে সো ডিমান্ড অনেক হাই সাপ্লাই অনেক কম তাই না ফলে এবং ওই সময়টাতে কিন্তু ওয়াশিংটন পোস্ট এটা একটা সুন্দর আর্টিকেল আছে ওই সময় ওই লোক

না সরি এটা আমি ওয়াশিংপোস্টের আর্টিকেল থেকে করছি ওখানে পরে ওদের হাইকোর্ট বললো যেটা ইট ইনফ্লুন্সেস আপন দা বেসিক হিউম্যান রাইটস অফ দ্য টু ইগ্রেট দ্য চিলড্রেন এটা বেসিক হিউম্যান রাইট আমি আমার ছেলেকে মেয়েকে কোথায় কার কাছে পড়াবো এটা আমার রাইট সো গভর্নমেন্ট এটাকে ইনফ্লুয়েস করতে পারে না এটাকে সে ইয়ে করতে পারে না অবৈধ ঘোষণা করতে পারে না সো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে ব্যানিংয়ের কনসিকুয়েন্স কি হবে এবং ইউনেস্কোর টোটাল রিপোর্টটাই হচ্ছে পলিসি মেকারদের জন্য যে এই শ্যাডো এডুকেশনকে তুমি যদি মানে হ্যান্ডেল করতে চাও তো পলিসিতে কী কী অপশন হতে পারে ওখানে সবচেয়ে লাস্ট অপশন হিসেবে বলছে ব্যানিং এবং বলছে এটা কোনোদিন কাজ করবে না

আমাদের ভুল পয়েন্টটা হচ্ছে আমরা গভর্নমেন্টকে বলতেছি যে তুমি এই সমস্ত কোচিং সেন্টার গুলাকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসো অন্যান্য দেশ যেরকম করেছে সিঙ্গাপুর করেছে সব দেশের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছে শ্যাডো এডুকেশনের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছে ফ্রেমওয়ার্কের মধ্যে আনলে কি হয় আনলে হয় হচ্ছে এবং তুমি এটাকে না পচায় এটাকে একটু রেসপেক্ট দেওয়া শুরু করো স্যার তুমি দেখো তুমি আয়মান আমিও নিজে মনে হয় যে আমিও তোমার যে কম বসলে আমি আয়মান হতে চাই লিটারেলি কারণ ইউ হ্যাভ বিকাম এ রোল মডেল রাইট সো জাস্ট যদি বলতো যে আইমান যে সালাদ সেটা একটা কোচিং সেন্টার অ্যান্ড পচাইত তাহলে বলো তুমি যে হিউজ লেভেল অফ কন্ট্রিবিউশন করতে পারছো এত বেশি মানুষকে এঙ্গেজ করতে পারছো সবাই যদি পচানি খাইতো হইতো এটা হইতো না আমি নিজেও থাকতাম না হইতো না তুমি যদি কোচিং ট্যাবু না হয় তো হয়তো তুমি ভাবতা ওয়েল এটারও আমি একটা ফিজিক্যাল ফর্ম দিই কারণ অনলাইন একটা নিট পারপাস ফিলফিল করে আমি ফিজিক্যাল বাট তুমি যেন সাহস পাবা না বিকজ ভাই আমারও তো পচাই দিল ওয়ার তুমি বরং এটাকে যদি তুমি ফ্রেমওয়ার্কের মধ্যে আনো আর না পচায় এটা একটু সম্মান দিতে শুরু করো তাহলে সবচেয়ে বেশি অন্টারপ্রেনরশিপ আমাদের এখন দরকার ইরো সেক্টরে কারণ আমাদের প্রত্যেকটা অন্টারপ্রেন আমরা মাথা এরকম করে ইয়া করি যে ভাই লোক নাই কাজ করার লোক নাই অথর সব ইয়া গ্রাজুয়েটস হ্যাঁ গ্রাজুয়েটস বিকজ কি মানে কোয়ালিটি এখন থার্ডে আছে যে সব থেকে বেশি শিক্ষিত বেকার হুম এন্ড দ্যাট ইজ স্যাড দ্যাট ইজ স্যাড দ্যাট ইজ স্যাড এনিওয়েজ হোক ভাই এই পর্যায়ে আমি আপনার কয়েকটা মানে র‍্যাপিড ফায়ার রাউন্ডে কয়েকটা क्वेश्चन করতে চাই অনেকগুলো क्वेश्चन আমি পেয়েছি অনেক স্টুডেন্টদের কাছ থেকে গতকালকে আমি আপনার সাথে কিছু গাইতে বসে একটা ইনস্টাগ্রামে যখন একটা স্টোরি দিয়েছিলাম আমাদের অডিয়েন্স যারা আছে তার মধ্যে অনেকেই क्वेश्चन করেছে আমি কিছু একটা নোট ডাউন করেছি সো আমি কয়েকটা क्वेश्चन করতে চাই সো আপনি যদি অ্যানসার দেন তাহলে অনেক ভালো হবে সো নাম্বার 1 যে এই যে স্টুডেন্টরা এখানে পড়াচ্ছে তো ইউনিভার্সিটি স্টুডেন্ট সো ফার্স্ট পয়েন্ট ছিল যে ওদের ট্রেনিং তো নাই বাট এই ট্রেনিং এর জন্য কি আপনারা কিছু করেন ট্রেনিং এর জন্য আমরা কত কিছু করি ওটা বলতে গেলে তো আমার একটা লম্বা ওদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে ট্রেনিং পর্যন্ত হোয়াট উই ডু সো বৃক্ষ তোমার নাম কি ফলো করি হ্যাঁ সো দ্যাটস ওয়াই আমি ট্রেনিং দিলে কি হওয়ার কথা ওরা ভালো টিচার হওয়ার কথা ভালো টিচার হইলে না আমার কাছে স্টুডেন্টরা আসবে ফলে আমার টিচার যদি ট্রেন না হয় ভালো পড়াইতে না পারে স্টুডেন্ট আমি এমনিই পাবো না তাই না ফলে এখন তুমি দেখো আমাদের উদ্ভাসের টিচার যারা ক্লাস নেয় ওই টিচারদের মধ্যেও যারা আরো ভালো তাদের সবার ভিডিও অনলাইন আমি ফ্রি দিয়ে ফেলেছি অন্যরকম পাঠশালাতে ফ্রি দেওয়া আছে তো আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি তুমি বৈষম্যের ক্ষেত্রে কিন্তু এটাও আমার একটা বড় পয়েন্ট যে আমি কিন্তু বৈষম্য মিনিমাইজের কাজ যে তুমি যদি অনলাইন তাও বলতে পারো যে ভাই কারো যে মোবাইল না থাকে আমি সো আমি এটা অ্যানসার দিতে পারবো না সো ওটা একটা পয়েন্ট যে এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি বাংলাদেশের স্কুল কলেজে টিচারদের এই মূল্যায়ন যে সে কত ভালো টিচার কত দিনে হয় আমি জানি না হয় কিনা ও আমাদের প্রত্যেকটা ক্লাসে অনলাইন হয়

এইখান থেকে বলে তুমি দেখো আসলে যদি আরো ট্যালেন্টেডদেরকে তুমি ইনভাইট করতা তাহলে আরো লেস কোয়ালিফাইড যারা ওরা কিন্তু নাই হয়ে যেত এবার অনেকে বলে যে কোচিং সেন্টারে শুধুমাত্র মানুষ যে বিজ্ঞাপন বিজ্ঞাপন দেয় যেখানে আসেন এটা হবে ওই জন্য মানুষজন তো মানুষকে তাহলে তুমি আবারও অথর্ব এবং হচ্ছে কিছুই বোঝে না এই ক্যাটাগরিতে ফেললা লিস্ট এই অনলাইনের জামানায় আমি চটকদার বিজ্ঞাপন দিলাম সে আসলো এন্ড এটা আমি বছরের পর রিপিটেডলি করতে থাকতে পারবো এটা সম্ভব এই ফেসবুকের জামানায়

ধরো যে প্রথম হচ্ছে এস এস সির সময় গত বছর প্রথম কোচিং বন্ধ করা হলো এবং দ্যাট ওয়াজ দ্য টাইম সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছে কোচিং বন্ধ থাকলে যদি প্রশ্ন ফাঁস বন্ধ হয় তাহলে

সো তাহলে তুমি দেখো ফ্যাক্টর কোনটা ফ্যাক্টর হচ্ছে তাহলে সরকার এইচএসসির আগে কি পদক্ষেপ নিয়েছে আমরা সব জানি না যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে পরিবহনের জায়গায় সবগুলোতে ম্যাজিস্ট্রেট দিয়েছে এবং হচ্ছে আগে হচ্ছে ওই যে প্যাকেটটা নাকি কাটলে আবার জোড়া দিলে বোঝা যেত না ওইখানে একটা সিস্টেম করেছে যে প্যাকেট যদি একবার সামহাও কেটে ফেলে বা খুলে ফেলে তাহলে হচ্ছে সো তার মানে কি তুমি বলো তাহলে দোষ কার দ্বিতীয় কোচিং সেন্টার প্রশ্ন ফাঁস করে আমি কি প্রশ্ন বানাই আমি প্রশ্ন পরি বহন করি ইন কোচিং যদি আমি প্রশ্ন নিই ওর কাছ থেকে তাহলে কেউ না কেউকে দিয়েছে তাহলে এখন ধরো রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার এটা তো আমরা তাহলে বুঝি নাই যে তুমি রাজার পায় ধুলা লাগে বলছে সমাধান কি যে সারা পৃথিবী চামড়া দিয়ে ঢেকে দাও

ফেসবুকের থ্রুতে প্রশ্ন কি বলে যে বিকাশ দিয়ে টাকা দিয়ে ফেসবুকে প্রশ্ন বেচা কেনা করেছে তাহলে কি তুমি এটাকে লজিক্যাল মনে করবো ফেসবুক সাটডাউন করে দেয় বিকাশও বন্ধ ফেসবুকও বন্ধ তাহলে লাস্ট ওয়ান ইয়ারে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে একটু ইয়েতে গিয়ে মোবাইলে গিয়ে গুগলে গিয়ে প্রশ্ন ফাঁস এবং গ্রেফতার এটা লিখে একটু সার্চ করতে জব ফাঁস আর গ্রেফতার এই দুটো কিওয়ার্ড ইউজ করতে করে তুমি লাস্ট ওয়ান ইয়ারে সমস্ত যারা গ্রেফতার হয়েছে তুমি স্ট্যাটিস্টিক্স দেখো কোচিংয়ের কয়জন আছে এবং যদি থেকে থাকতো সেই কোচিং এলা এখনও বাংলাদেশে থেকে থাকবে ওই জন্য দেখো টিচাররা জড়িত মেজরিটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট টুডেন্ট তারপরে ওই যে বিভিন্ন রকম তাহলে এখন ইভেন ওর মধ্যে স্কুলের টিচার আছে অনেকজন তাহলে কি কি দাবি করা যাবে যে তাহলে সমস্ত স্কুল শাটডাউন করে দাও তাহলে ওই সব পয়েন্টে সবাই বুঝে যে না একজনের তো জনের কাঁধে চাপানো যায় না জাস্ট কোচিংয়ের বেলায় এসে আমরা সবাই মানে বোকা হয়ে যাই যে কারণ আমি যদি খুন করি আমার বাবাও এটার দায় পাবে না আমার ছেলেও এটার দায় পাবে না দায় আমার ফলে তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি কোচিং এর মালিক দেশ প্রশ্ন ফাঁসের দায়ে অভিযুক্ত তাহলে আমি বলবো স্পেসিফিক আমাকে দোষী প্রমাণ করতে হবে তুমি যদি আমাকে অ্যালিগেশনে ফেলো এটা তোমার প্রুফ আমার উপরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমাকে প্রুফ করো যে আমি ক্রেমিতাম আর সো এটা কিভাবে জাস্টিফাইড হতে পারে এটাও একটা আলাদা আমি আমি এখানে এখানে আমরা এটা এখনো ডিসপ্লোজ করি নাই মিডিয়াতে আমি এটা ডিসপোজ করি যে আমরা উদ্ভাসে আমরা একটা টেকনোলজি ইউজ করি যেটা সরকার যদি চায় আমরা হেল্প করতে পারি এটা দিয়ে প্রশ্ন ফাঁস অ্যাবসলিউটলি বন্ধ করে ফেলা সম্ভব অ্যাবসলিউটলি সারা জীবনের জন্য আমাদের এটা আমরা নিজেরা দেখো মানে আসলে প্রাইভেট অর্গানাইজেশন হলে ওই ইনোভেশন গুলো থাকে কারণ আমাকে তো কি হবে আই এম ইন্টারেস্টেড এটাকে দেখানো যাবে ইন্টারভিউ হ্যাঁ ওকে 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 আমি এটা এই প্রথম মানে পাবলিকলি বলছি আচ্ছা আমাদের উদ্ভাসের স্টুডেন্টরা জানে সিস্টেমটা সেটা হচ্ছে যে আমাদের যখন ডেইলি এক্সাম নিতাম ডেইলি এক্সামে কি হয় এক বেঞ্চে তো তিনজন চারজন থাকে তখন যে এমসিকিউ এক্সাম এটা কোনোভাবেই সম্ভব না চার সেট করেও যে দেখা দেখি ঢাকা এই পেছনে সামনে এই সারা টি সারা দিয়ে সবাই হচ্ছে দেখা দেখি করে সো তখন আমরা ভাবলাম এটা সমাধান কি হতে পারে তখন আমাদের তো আগে থেকে একটা ইমেজ প্রসেসিং সফটওয়্যার ছিল যে ওএমআর চেক করার তখন ওটাকে আমরা মডিফাই করে করলাম যেটা এখন সব স্টুডেন্টের প্রশ্ন আলাদা এটা দুইভাবে করা হয় একটা হচ্ছে ধরো তুমি মাদার কোয়েশ্চেন একটাই রাখলা আমার সফটওয়্যার কি করে ওটাকে জাম্বল করে হ্যাঁ অ্যামালগামেট করে এবং অপশনগুলোকে অ্যামালগামেট করে ফলে হচ্ছে কোনো দুইটা স্টুডেন্টের প্রশ্ন সেম হবে না প্রিন্টিং কস্ট অনেক বেড়ে যায় না 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 ওইটা ডিজিটাল প্রিন্টিং আমাদের সলিউশন আছে সো সেটা মানে এফোর্ডেবল ডেফিনেটলি ডেফিনেটলি না না আমরা তো অলরেডি থিওরি তো না আমার দেড় দুই বছর ধরে আমি চালাচ্ছি মানে কস্ট বাড়ে না না কস্ট যতটুকু বাড়ে এটা কিছুই তেমন মানে মেনশনেবল কোনো কিছু না ডিজিটাল প্রিন্টিং আমাদের একটা মেশিন আছে করি করিয়ে তারপর নরমাল প্রিন্টার দিয়ে করা যায় ওকে ওকে সো এখন এখন প্রশ্নতে পারে যদি মেইন সেট একটাই হয় আর আমি যদি হাজার হাজার সেট ওখানে থেকে পারমুটেশন করে বের করি তাতেও তো লাভ নাই কারণ ওইটা যদি আউট হয়ে যায় তাহলে যে জানে সে নাম্বার একটা বিশে থাকুক সেটা পেয়ে গেল সো আমরা যেটা করি আমরা চারটা বা পাঁচটা এট লিস্ট ইকুইভ্যালেন্স সেট বা তুমি যতগুলো ইকুইভ্যালেন্স সেট বানাই ইকুইভ্যালেন্ট কি রকম ধরো এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে অমুক উক্তিটি কার আর সেটের প্রথম প্রশ্ন হচ্ছে অমুক উক্তিটি কার পাঁচটা চমুক উক্তি কার অমুক কবি কত সালে মারা গিয়েছেন

প্রচারণা একটু কম বুঝি মেবি তো উদ্ভাসে আসলে আমরা কি করি এটা নিয়ে যদি আসলে ভিতরে একজনকে দেখানো হয় মানে ওইট বলে অ্যারগ্যান্টের মানে আমাতে সালাম দিবে লিটারালি সালাম দিবে সরি ফর মাই অ্যারগ্যান্ট ওয়ার্ড লিটারলি আই ফিল ইট না আমরা মানে ধরো শুধু পড়ালেখার জন্য আমরা উদ্ভাসে কতগুলা ক্লাব আমরা রান করি ম্যাগাজিন পাবলিশ করি কত কিছু করি ইভেন তাও কি উদ্ভাসে আমরা এতগুলা কাজের ভিড়ে অল্প একটু সময় দিয়ে উদ্ভাসকে চালাই সো যদি আমার এই পরিচয় নিয়ে প্রবলেম না হতো তাহলে কিন্তু আমি ধরো অন্য কিছু মনে আমি করতাম আমি উদ্ভাসই করতাম কেন আমার তো আমার তো সোশ্যাল একটা পরিচয় মানে যদিও আমার গাইড চামড়া অনেক মোটা দেখো আমি এখন কোচিং সেন্টারের মালিক আমি আসি ঠিক আছে বাট হচ্ছে যে তারপরেও তো মোটা হলেও তো এটা ইনফিনিটি মোটা দ্যাটস ওয়াই মানে বাট আমার মনে হয় যে সেটা যদি হতো তাহলে আই আই কুড মানে ড্রিম লাইক যে মানে এটাকে একটা ওরকম কিছু মানে পৃথিবীর মধ্যে মানুষ মেনশন করতে ওরকম একটা কিছু বাট এমনকি দেখো ইন্টারেস্টিংলি জাপানি বেশ কয়েকটা ওয়েবসাইটে আমাদের ইন্টারভিউ আছে অনেক লম্বা লম্বা জাপান থেকে এ পর্যন্ত অ্যাটলিস্ট পাঁচটার বেশি টিম আমাদেরকে ভিজিট করে আমাদের ইন্টারভিউ নিয়ে গেছে ওইখান থেকে কীভাবে কীভাবে আমাদের স্টুডেন্ট টুডেন্ট তাদের স্টুডেন্ট ক্যামেরা কেমনে কেমনে মানে এ পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ তুমি পাবা খুঁজে সো বাট আমি লোকালি আমি কি আমি একটা ক্রিমিনাল যে আমি কোচিং সেন্টারের মালিক

ইউজার দેર কোয়েশ্চেন মানুষের ধারণা যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এটাই চেয়েছি কারণ টানা হলো আমি হাউ ডু আই লাইফ এক্স্যাক্টলি তাহলে একটু হলো আই গেস অনেকে কিছু ফুটফল থট পেয়েছে কিছু রিফ্লেকশন পেয়েছে কিছু ধারণা আই গেস আগের থেকে আরেকটু বেশি হলো পরিষ্কার হয়েছে সো আমি শেষ কোয়েস্ট করতে চাই একটা পজিটিভ নোট দিয়ে যে আমি জানি আমাদের শিক্ষা সমস্যা আছে আপনিও চেষ্টা করে যাচ্ছেন আমিও আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পাই চেষ্টা করে করে যাচ্ছি আমিও তো ব্যবসা করছি স্পন্সরদের কাছে টাকা নিয়ে অনেকে অনেক কিছু বলে যে ওইটা সব বান এত দিন না আমরা কিছু হলেও চেষ্টা করে যাচ্ছি সো এই এডুকেশন সিস্টেমটাকে বাঁচিয়ে তোলার জন্য বা আরও বেটার করার জন্য এবং আরও বেশি ট্যালেন্টেড মানুষকে এই ফিল্ডে আনার জন্য বা শিক্ষকতার পেশা ইন্সপায়ার করার জন্য কোনো যদি আইডিয়া থাকে বা কোনো যদি লাস্ট অ্যাডভাইস থাকে স্পেশালি আমার যারা অডিয়েন্স আছে মেজরিটি আই গেস স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টস হবে তাদের উদ্দেশ্যে যদি কিছু করা থাকে যেটা নিয়ে একটা চেঞ্জ এজেন্ট বানানো যায় ফাইনাল ফ্লোর ফর ইউ যদি সরকারিভাবে চিন্তা করা হয় যে সরকার হচ্ছে অনেকগুলো পদক্ষেপ নিতে পারে লাইক হচ্ছে টিচারদের বেতন বাড়ানো অ্যান্ড এভরিথিং বাট আমার কাছে মনে হয় সেটা খুব বেশি ফ্রুটফুল এই জন্য হবে না কারণ হচ্ছে যখনই একটা জিনিস সরকারি হয়ে যায় তখনই হচ্ছে যে আমার জবাবদিহিতার জায়গা নেই আমার জীবনে কোনোদিন চাকরি চলে যাবে না দ্যাটস হচ্ছে যে ওই ড্রাইভ তুমি আসবে না বাট স্টিল দেন তারপরেও সরকারকে চেষ্টা করা উচিত যে এইটার রেপুটেশনের জায়গায় যেমন ধরো সরকার অনেকগুলো কাজ কিন্তু করতে পারে টাকা খরচ করা বাদে ফর এক্সাম্পল টিচারদের জন্য ধরা যাক যে রেলওয়ে স্টেশনে একটা আলাদা লাইন বা একটা কোটা থাকলো যে তারা টিকিট পাবে

ইয়ে করতো কি বলে যে পেপার যেটা সরকারি চারটা পেপার ছিল বন্ধ হয়ে গেছে চারটা পেপার মিলে কত সর্বোচ্চ ধরে চার হাজার লোক কাজ করতো বাট দেখা এখন প্রথম আলো ব্যাপক পপুলার তাহলে এখন তুমি যদি দাবি করো যে তাহলে প্রথম আলো বন্ধ করে দাও কারণ প্রথম আলো চালু হওয়ার কারণে সরকারি পেপাররা অথবা হচ্ছে কি প্রাইভেট চ্যানেল দেখছে না এই প্রবলেমটা হবে মানুষ না টাকা বেশি খরচ করে আরো ভালোবাসা উঠতেছে ফলে ওই ডায়নামাটা সারা পৃথিবীতেই হয়েছে যে সরকারের উপর যদি তুমি সবকিছু ছেড়ে দাও সরকার এত ইফিসিয়েন্ট কোনোদিন হইতে পারবে না বিকজ আমিও পারবো না আমারও যদি সরকার আমিও পারবো না কিন্তু যখনই এত হিউজ অপারেশন এইটার মধ্যে ওই ডায়নামিজম সম্ভব না সো এই আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যেটা আমি অলরেডি আমি আইডিয়াটা বলেই ফেলেছি আসলে যে যদি বরং এই শ্যাডো এডুকেশন টাইপের প্রাইভেট যে ইনিশিয়েটিভগুলো আছে এগুলোকে বরং যদি একটু মানে ইয়ে করা হয় পজিটিভলি ট্রিট করা হয় আমাদের কিন্তু টাকা পয়সা দরকার কোনো দরকার নেই জাস্ট পচায়েন না ভাই আমি ভুল করলে ধরায় দেন পচায়েন না তাহলে এখানে অনেক ট্যালেন্টেড মানুষদের আসার এবং অনেক ডাইনামিক্যালি কারণ তুমি কিন্তু ধরো আমি উদ্ভাসে কিন্তু অনেক রিল্যাক্সে চলি যে আমি অত কম্পিটিশন ফিল করতেছি না তুমি আইমান যদি উদ্ভাসের মতো এখন ফিজিক্যাল স্পেসে চলে আসো আমার অ্যাটলিস্ট পাঁচ গুণ এফোর্ট মেবি বাড়াইতে হবে তোমার সাথে কম্পিট করার জন্য হয় আমি ঠিক মানে এফোর্ট দিয়ে হয়তো ঠিকবো নাহলে ধরো আমি আই এম গন কারণ হচ্ছে যে আমার এখানে মূল জিনিসটা জবাব দিটার কথায় যে আমার বেঁচে থাকার সংগ্রাম আমার প্রতিষ্ঠানে টিকায় রাখার সংগ্রাম এখন যেমন অনেকে আমাকে বলে যে ভাই হচ্ছে আপনি কোচিং বাতে আপনি প্রাইভেট স্কুল খোলেন আমি বলি যে আমি তো সেটা খোলার মতো রহমতে আমাকে আল্লাহ সেই অ্যাবিলিটি ফিনেশ দিয়েছে আমি খুলি না কেন আমি মনে করি আমি উদ্ভাসে যা কন্ট্রিবিউট করতেছি আমি প্রাইভেট স্কুল কলেজ করলে সেই কন্ট্রিবিউশন করতে পারবো না কেন পারবো না নাম্বার ওখানে হচ্ছে ক্লাস সিক্সে ঢুকলে টেন পর্যন্ত আমি নিশ্চিত যে ওইখান থেকে যাওয়ার সুযোগ নাই স্কুল তো মাসে মাসে বদলানো যায় না ফলে আমার ওই অ্যাটিটিউডই আসবে না যে আমার অনেক বেশি কোয়ালিটি দেওয়া লাগবে নাম্বার টু সরকারি নীতিমালা মেনে যাদেরকে আমার টিচার হিসেবে ওই নিবন্ধনে টিচার নিতে হবে

আমাদের মাথা কামায়া ঘি ঢেলে দাও এই কি না মাথা কি কি ঢালে জাম আলকাট্রা হ্যাঁ আলকাট্রাতে হলো আমরা দেশ ছেড়ে বিদেশ চলে যাই হ্যাঁ আমরা দেশ ছেড়ে বিদেশ চলে যাই আমি আমরা আমরা অনেক অনেক বড় ভুল করে ফেলছি যে আমরা কিছু একটা করতে চাইছিলাম সো অলরেডি দা মডেল ইজ দেয়ার অলরেডি দা মডেল ইজ দেয়ার সো জাস্ট আমাদেরকে পোঁচাছে ঠিক আছে মাইন্ড লাইফ ইজ লাইক দ্যাট এন্ড এন্ডে তো আমাদের সবার কালচারটা আসলে এরকম কিছু করতে গেলে তার ভালোটা না দেখে ওই যে একটা কিছু ভুল করছে ওই ওই দোষটা দেখার জন্য আমরা কেউ সুপারম্যান না আমরা কেউ না ভুল থাকবে ভুল হবে বাট ভুল কার নাই তাই না ট্রু সো এরা বলে আজকে আমাদের ইন্টারভিউ সেশন শেষ করবো থ্যাংক ইউ সো মাচ ভাই সময় দেওয়ার জন্য আমার অনেক ভালো লাগছে টু বি ভেরি অনেস্ট আপনি আমার অন্য যে কোনো একটা ভিডিও দেখতে পারেন যেকোনো ইন্টারভিউ বলেন যেকোনো সেশন বলেন আমি হলাম সেই বান্দা যে সব থেকে বেশি বক বক করে এইবারে প্রথম একটা সেশন হইছে যেখানে আমি তাকাই ছিলাম আপনি কথা বলছে আমার রেসিও কত 90 10 হবে না 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 90 10 80 20 হ্যাঁ দ্যাট দ্যাট ওয়াজ অ্যামেজিং না আমি যে বেশি তোমার চেয়ে বেশি দিন ধরে ক্লাস নিচ্ছি আর আমি যাওয়ার আগে একটা ছোট আইডিয়া জাস্ট শেয়ার করে দিতে চাই যে ফেসবুকে আমি এখন অনেক জনকে পড়াই অনেকে ফলো করে বাট ফেসবুকে আমি একটা মানুষকে ফার্স্ট ফলো করেছিলাম আজ থেকে আট সাড়ে আট বছর আগে তখন ওই মানুষটা ফেসবুকে রেগুলার ছিল এবং সেই মানুষটাই হলো সোহাগ ভাই এখনো আছে আমার ফলো আমি করব তখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় তো না আমার এখনো মনে আছে আপনি ওই ওরিয়েন্টেশন ক্লাসে একটা ছোট সেশন নিয়েছিলেন অ্যান্ড নিক

কাছে দিবে জিনিসটা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আশা করছি যে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা দিনে আমরা এতটুকু নেগেটিভ টোনে না একটু পজিটিভ টোনে এসে আমাদের অনেক ভালো তাহলে হচ্ছে কথা বলার রাইট থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম